আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটি এগ রেসিপি করে দেখাবো। এগ রেসিপিটা অত্যন্তই সাধারণভাবে আমি রান্না করেছি, কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল কালারটা, আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। তার জন্য আমি এগ রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একটা ডিশে রেখেছি। মশলা হিসেবে লাগবে পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর লাগবে টমেটো, 2টো টমেটো আর কিছুটা রসুন। রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি, সেটা দেখানো হবে, দেখাইনি, কিন্তু আমি কুচি করে নিয়েছি। এবার কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর গরম হলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর একটু দিলাম লবণ আর হলুদ। এবারে তেলে ওটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটা ডিম সেদ্ধ করার সময় একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, ওটা একটু ইগনোর করো তোমরা সবাই। ডিমগুলো আমি ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো মতন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখো সুন্দর সব কিছু ভাজা হয়ে গেছে। আমার টমেটোটাও বেশ নরম হয়ে গেছে, আর রসুন পেঁয়াজটা তো এতক্ষণ ধরে ভাজা হচ্ছেই, ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন গরম জল। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো ওটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু বেশ কিছু ফুটিয়ে নিতে হবে। আমার তৈরি হয়ে এসছে প্রায় ডিমের ঝোলটা। আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর একটু চিনি। আরেকটু ফুটিয়ে নিয়ে আরেকটু যখন বেশ ঝোলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আমি যে রেখেছিলাম ওইটাই চিরে দিয়ে দিলাম। আবার ঝোলটাও একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ওপরেই। এবার আমি বাটিতে সার্ভ করে দিয়েছি এগ। যদি ভালো লাগে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আশা করি খেতে ভালোই লাগবে তোমাদেরও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে।